গত 2শরা মে দুই বন্ধুকে সাথে নিয়ে ত্রিপুরা ভ্রমণে এসেছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চন্দ্রপুর এলাকার রাসেল উল্লাহ নামে মধ্যবয়স্ক এক ব্যক্তি। আজ শুক্রবার সকালে নিজ দেশে ফিরে যাবার সময় আখাউড়া চেকপোস্টে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চিটাগাংয়ের চন্দ্রপুর এলাকার রাসেউল্লাহ নামে এক ব্যক্তি দুই বন্ধুসহ গত 2শরা মে ভারতের পাহাড়ি রাজ্য ত্রিপুরা ভ্রমণে আসে। অপর দুই বন্ধুর নাম যথাক্রমে সৈফুদ্দিন ও আব্বাস। আর শুক্রবার সকালে নিজ দেশে ফিরে যাবার সময় চেকপোস্টে হঠাৎই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং বাথরুমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চেকপোস্টে কর্মরত কর্মীদের সহায়তায় গাড়ি দিয়ে তাকে শহরের আইজিএম হাসপাতালে আনা হয়। কর্মরত ডাক্তার রাসেউল্লাহ নামে ভারত ভ্রমণে আসা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি সাংবাদিকদের সামনে জানাতে গিয়ে মৃত ব্যক্তির সফর সঙ্গী সৈফুদ্দিন সাহেব জানান, ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টম চেক করে আমরা ওখানে গেছি, তো উনি বলতেছে আমার একটু ওই ডেঙ্গু আসতেছে, বলে যে এখানে একটু জ্বলতেছে, তো উনি বলতেছে আমি একটু রেস্ট করি, উনি একটু কিছু পানি খাইছে, পানি খাই আপনার 10-15 বসলাম, উনি বলে যে আমি একটু লেট্রিনে যাই। আমার বন্ধুটাকে ধরে লেট্রিনে নিয়ে গেল, লেট্রিনে এটা বিষয়টি সম্পর্কে অবগত করতে গিয়ে কর্মরত পুলিশ অফিসার বলেন, যাওয়ার সময় তারা বাংলাদেশে যাওয়ার সময় তারা একজন লোক চেক করার পরে বিছানাগুলা আর তারা বাথরুম চেক করার পরে যাওয়ার পর সেই মুসলিম তারা ফটোফট করে একজন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার পরে তাদের জ্বর জ্বর হয়েছে, সেই সাথে তারা সাথে যারা আসলো তারা ওই হাসপাতালে এসে আনার পরে ডাক্তারে দেখার পরে তারা মৃত বলে ঘোষণা করে। তারপরে জানা গেছে পেশায় ব্যবসায়ী মৃত ব্যক্তির ময়নাতদন্তের পর তার দেহ আত্মীয় পরিজনদের কাছে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।